नमस्कार, आई एम शुभजित रॉय, वेलकम टू माय चैनल। आबारो आपनादेर सामने आमी एकटा नतून केस निये हाजिर होयेछि। केसटाओ छोटो, खूब छोटो। तो केसटा होच्छे एकटा बाच्चा गाए प्रचंड चुलकानी होच्छे, र्याश। आमी गिये देखलाम र्याश उठे गेछे गाए, माने चुलकानी होच्छे प्रचंड, गाए घामाचिर मतो सब र्याश उठेछे चारिदिकटा। तो आमी দেখলাম বাচ্চাটা প্রচণ্ড কাঁদছে, প্রচণ্ড কাঁদছে। আমি তার মাকে জিজ্ঞেস করলাম কী করে হলো। তো সে বলল আগের দিন তাকে পোলিও খাওয়ানো হয়েছিল এবং যে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, ইঞ্জেকশন দেওয়ার পর তার সেদিন রাত্রে থেকেই বাচ্চাটা কাঁদছে। তো পরদিন সকালে তার গায়ে চুলকানি ভর্তি হয়ে যায় এবং বাচ্চাটা প্রচণ্ড কাঁদতে থাকে। তো আমি যখন গেলাম তখন দেখলাম বাচ্চাটা প্রচণ্ড কাঁদছে। তার মাকে, তার মা তাকে আদর করতে চাইছে, অর্থাৎ তার মা তাকে কোলে শুয়ে আদর করছে, না মা কাঁদে না, কাঁদে না, কাঁদে না। বাচ্চা যত আদর করে মা তত কাঁদতে থাকে, যত আদর করে তত কাঁদতে থাকে, যতবার আদর করতে যায় ততবারই বাচ্চাটা কাঁদতে থাকে। তো বাচ্চাটার কান্না কেউ থামাতে পারে না। পরে তার বল থেকে আমি নিলাম বাচ্চাটাকে। নেওয়ার পর যেই বাচ্চাটাকে কোলে নিলাম, বাচ্চাটা কেঁদে যাচ্ছে। তো বাচ্চাটা থামছে না। আমি একটা ওষুধের সেট পাওয়ার জন্য তাকে, বাচ্চাটাকে কী করলাম, আমি এরমভাবে জোরে জোরে নাড়াতে লাগলাম। ও মা কাঁদে না, ও কাঁদে না, কাঁদে না, কাঁদে না, কী হয়েছে ও। যেই জোরে নাড়াতে লাগলাম তখন বাচ্চাটা, জোরে জোরে যখন আমি নাড়াতে লাগলাম, দোলাতে লাগলাম, তখন বাচ্চাটা কান্না থেমে গেল। এই হচ্ছে কেস। আপনারা অবশ্যই বুঝে গেছেন এগুলো সোজা সোজা কেস, তবুও যারা নতুন মাইন্ড টেকনিক শেখার জন্য আগ্রহী তাদের জন্য এই কেসগুলো, এই একেবারে ইজি কেস, এগুলো নিয়ে আলোচনা করা একেবারে উচিত নয়। তো মানে উচিত নয় বলতে পুরাতনদের জন্য, কিন্তু নতুনদের কাছে উচিত। তাই এটা নতুনরা, নতুনদের জন্য এত সোজা সোজা কেসগুলো আমি বলছি। তো আমি যে রুব্রিক নিয়েছিলাম, টাস্ট অ্যাভারশন টু ক্যারেস্ট হয়ে, অর্থাৎ তার মা তাকে আদর করছে, ক্যারেস্ট করছে, ক্যারেস্ট হয়ে, অর্থাৎ যখন তার মা তাকে আদর করতে যাচ্ছে তখন কি হচ্ছে, তখন বাচ্চাটা আরও কাঁদছে। অর্থাৎ টাচ অ্যাভারশন টু, তার টাচ, টাচে বৃদ্ধি হচ্ছে, অ্যাভারশন টু ক্যারেস্ট হয়ে, অর্থাৎ তার মা তাকে আদর করছে, হাত দিয়ে টাচ করছে, এটাই তার কাছে একটা অ্যাগ্রেভেশন হচ্ছে, অর্থাৎ তার মধ্যে একটা অস্থিরতার ভাব হচ্ছে, সে আরও 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 করে কাঁদছে। তাই আমি রুব্রিক নিয়েছিলাম টাচ অ্যাভারশন টু ক্যারেস্ট হোয়েন। দ্বিতীয় রুব্রিক নিয়েছিলাম কোয়াইটেড ক্যান নট বি, কোয়াইটেড ক্যান নট বি, তাকে শান্ত করা কোনো রকমভাবে যাচ্ছে না, তাকে শান্ত করা কোনো রকমভাবে যাচ্ছে না। আমি কেসটা ছোটো করে বলবার জন্য মানে ভিডিওটা আপনাদের কাছে একটু বলিনি। তো তার মা যখন তাকে আদর করছিল থামছিল না, তার পাশে যারা রয়েছে তাদেরকে দিচ্ছে, কাকিমা ধরছে, কাকা ধরছে, কিন্তু থামছে না। অবশেষে আমি নিয়ে যখন নাড়ালাম তখনই বাচ্চাটা, যখন দোলা দিলাম তখনই বাচ্চাটা থেমে গেল। তো আমি রুব্রিক নিয়েছিলাম ইরিটিবিলিটি রকিং ফাস্ট আফটার অ্যামেল, অর্থাৎ ইরিটিবিলিটি রকিং ফাস্ট আফটার অ্যামেল। রকিং মিনস হচ্ছে দোলানো। আমি তখন যখন তাকে এভাবে দৌড়াতে লাগলাম, রকিং ফাস্ট আফটার অ্যামেল, অর্থাৎ যখন তাকে দোলাতে লাগলাম, দোলাতে লাগলাম, তখনই বাচ্চাটা আস্তে 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 আস্তে, যখন দোলাতে লাগলাম বাচ্চাটা আস্তে আস্তে, তা সে তার চুপ হয়ে গেল, তার কান্না থেমে গেল, সে আস্তে আস্তে চুপ হয়ে গেল। তাই আমি নিয়েছিলাম ইরিটিবিলিটি রকিং ফাস্ট আফটার অ্যামেল, অর্থাৎ তাকে যত দ্রুত আমি দোলাচ্ছি তত তাড়াতাড়ি সে শান্ত হয়ে যাচ্ছে, তা সে তার ইরিটিবিলিটি যে ফিল করছিল সেটা আস্তে আস্তে থেমে যাচ্ছে, অর্থাৎ সে আর ইরিটেবিলিটি ফিল করছে না। যখনই আমি আবার দোলানো ছেড়ে দিচ্ছি, ও কান্না শুরু করে দিয়েছে। তাহলে আমি এখান থেকে কী রুব্রিক পেলাম, তিনটে। তাহলে হচ্ছে কোয়াইটেড ক্যান নট বি, বাচ্চাটাকে শান্ত করা যাচ্ছে না, সে কান্না করেই যাচ্ছে, করেই যাচ্ছে। নেক্সট যে রুব্রিক আমি নিয়েছিলাম সেটা হচ্ছে টাচ অ্যাভারশন টু ক্যারেজড হোয়েন। আর নেক্সট যে রুব্রিকটা নেওয়া হলো সেটা হচ্ছে ইরিটেবিলিটি রকিং ফাস্ট আফটার অ্যামেল। আমি তাকে সিনা সিক্স তিনটে ডোজ দিই। রাত 9টার সময় আমার কাছে খবর আসে তার চুলকানি, ব্যথা, যন্ত্রণা,
কান্নাকাটি সব থেমে গেছে। তাহলে আশা করি আপনারা বুঝেছেন। আজ এই পর্যন্ত, আবার আগামী দিন দেখা হবে। নমস্কার।